তীব্র শীতে কষ্ট পাওয়া বান্দরবানের গরিব ও অসহায় 600 পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বান্দরবান শাখা। শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে ব্যাংকটির বান্দরবান শাখায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরিব ও অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র প্রদান করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার হোসেন। এসময় বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাস শেখর, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বান্দরবান শাখার শাখা প্রধান সাইফুল ইসলাম রাজন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক উজ্জ্বল কান্তি দাস, প্রেস ক্লাবের সদস্য কৌশিক দাস সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পরে ব্যাংকে উপস্থিত 600 গরিব ও অসহায় পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেন অতিথিরা।